সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, উনি কবরের পার করে কান্দে আর দিকে বলে, এ আব্দুল্লাহ, এই লাশটা তোর না হইয়া যদি আমার লাশ হইত, আমার ভাগ্য বড় ভালো ছিল। আল্লাহ নবী নিজে বলেন, আল্লাহ আমি তোমার আমার আব্দুল্লাহর প্রতি রাজি, মেহরবানি করে তুমিও আমার আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যাও। বলছেন এমন জীবন কর হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে, একটু জোরে কয় না আপনার ওই, হ্যাঁ, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, মানুষেরা কাঁদবে, জমিন কাঁদবে, আসমান কাঁদবে, বাকাতি সামাওয়াতু ওয়াল আরদ, আসমান কাঁদে, জমিন কাঁদে, ফেরেশতা কাঁদে, আল্লাহর আরশ কাঁদে, সব কাঁদে আর কাঁদে। আল্লাহর রাসূল বলেন, আমার ওই সাদ ইবনে মাত রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালে বাকাতি সামাওয়াতু ওয়াল আরদ, আসমান জমিন কাঁদতেছে, ইহতাজ্জা আরশুর রহমান, রহমানের আরশ কাঁদতেছে, আল্লাহ সাদ বিদায় হয়ে গেছে। তুমি যদি তোমার আচরণে, তোমার আমলের দ্বারা, তোমার আখলাকের দ্বারা, তোমার ব্যবহারের দ্বারা আমি আল্লাহকে খুশি করতে পারো, তোমার জন্য আসমান জমিন ফেরেশতা আরশ ক্রহ কুরসি সব তোমার জন্য কানবে, আর তুমি জান্নাত দেখে দেখে আসতে আসতে আমি মহান আল্লাহর দরবারে চলে আসবে। এখন এই জন্যে কেমনে আসবেন, আসবেন আবার কেমনে, মারলে আবার হাসি আয় না, ইচ্ছা ফেরেশতা মারবো নি বলে মারবো, তা আসবো কেমনে বলে হাসার কারণ হইলো কানের কাছে ফেরেশতারা ইয়ে কইব, আমরা তোমনে শুনছি ফেরেশতা কানের কাছে ইয়ে কয়, আল্লাহ তোমারে সালাম দিছে, আল্লাহ কোরআনে বলে তারা সালাম লই আইব, سلام قولا من رب رحيم, মহান আল্লাহর সালাম গ্রহণ করো, মুমিনের অন্তরে আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি, সন্তানের চাইতে ভালোবাসা আল্লাহর বেশি, বোর চাইতে ভালোবাসা আল্লাহর বেশি, ঘর বাড়ির চাইতে আল্লাহর ভালোবাসা বেশি মুমিনের অন্তরে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিনের অন্তরে আল্লাহর ভালোবাসা বেশি, যখন শুনে তোমার প্রেমিক আল্লাহ তোমাকে সালাম দিয়েছে, এমনি কষ্টের মাঝখান দিয়ে তার মুখে দিয়ে হাসি বের হয়ে যায়। দুই নম্বর হইল জান্নাত চোখের সামনে তুলে ধরে, দেখিলাও হুরফুরি শরবতের গ্লাস লইয়া কারা, তখন তার কষ্ট থাকে না, আনন্দের হয়ে যায়। এটা এক্সাম্পল দিয়ে বুঝাইছে, এক্সাম্পল কি চা বলে, এক্সাম্পল হইল আমি এটার বানাইছি আর কি, একটা উদাহরণ, উদাহরণ রইল এক যুবক ছেলে মাটি খাটে, হ্যাঁ খালি ওই বেটা বলে না, উড়া ভালো করে বলে দিস, বারবার নিতাম না, হের যতই যাইতে বুঝে দে, হে আরো দিত তাড়াতাড়ি যেতাম কি সাইটে হয়ে যার কি, আর বড় ফুর্তি লাগে, হের গায়ে যেমন লাগে হই না, মেহনত লাগে হই না, কিতারে অত ফুর্তি হই না, দেখি এর কমরে যেন গুঞ্জাই রাখছে কিতা, একটু উষা দেখা যায়, কাছে আইসে পরে লঙ্গি দিলাম টান, এমনি দুগুলো সিডি বাড়িছে, রইলাম এখন তো হেবসে বিপদ, দেখি এটার মধ্যে তার প্রেমিকার সিটি, এটার মধ্যে লেখছে আমার সালাম নিও, আর সাতটার সময় ওইখানে বাগানের মধ্যে আমি তাহমো তুমি আইও, এই যে সাতটার সময় তার বাগানে গিয়া প্রেমিকার সাথে দেখা, ওইবার সালাম দিছে, এই কুশির টালায় মাটি কাটার কষ্ট এর গায়ে লাগে না, আল্লাহ যখন মুমিন রে সালাম দিব, আর কব ওই জান্নাতের বাগানে তোমার সাথে আল্লাহর দেখা হবে, যেই মাত্র বলেছে মুমিনের মরণে
হাজার কষ্ট তার গায়ে লাগবে না। الذي خلق الموت والحياة الله رب العالمين বলে ইহকালের মরণটা তোমার ভালো হইতে গেলে সাল চলন দিয়ে আমারে খুশি করো, এটা আমার আত। জোরে কোন কার আত? আল্লাহর আত। আরে জোরে কোন? আল্লাহ। পরকালের সুখের জিন্দেগি কার হাতে? আল্লাহর আত। আল্লাহ রব العالمين যারা দিয়েছেন পরকালের সুখ শান্তির জীবন যদি তোমার লাভ করতে হয়, পরকালের সফলতার জিন্দগি জান্নাতি জিন্দগি যদি লাভ করতে হয়, মরণ দুনিয়ার জীবনে তোমার চালচলন দিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনকে যদি খুশি করে আসতে পারো তবেই জান্নাত লাভ করতে পারবে। তোমার চালচলন দিয়া তোমার আমল ব্যবহার দিয়া যদি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করে না আসো তাহলে জেনে রাখো পরকালের হায়াত তোমার ভালো হবে না।